হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। তো বন্ধুরা, আমাদের বাবনগোলাতে বল্লার কালী পুজো হলো, এই প্রথমবার হলো। তো সেইখানে আজকে যাচ্ছি, সেখানে আজকে অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানটাও তোমাদের দেখাবো। আজকে অর্কেস্ট্রা আসবে আর খুব সুন্দর গাইবে, তাই তো শুনলাম। তো দেখা যাক আজকে কেমন কি হয়, আজকে ব্লগটা কত সুন্দর হয় তোমরা দেখতেই পারবা। ঠিক আছে বন্ধুরা, এখন যাব বল্লার কালীর কাছে। তো দেখতে থাকো তোমরা পুরো ব্লগটা, অনেক ভালো লাগবে। এখন দাদার সাথে একটু কথা বলে নিই, দাদা গান গাইবে এখন। তো দাদা একটু দাদার নামটা বলে দাও। আমার নাম ইন্দ্রজিৎ দত্ত, আমার বাড়ি পাকুয়াহাটে। আর দাদা কিন্তু খুব সুন্দর গান গায়, কিন্তু এখন তোমরা সেই গানটা দেখবে এখন কেমন কি গাইবে। আমরা শুরু করতে চলছি। তো এখানে অনেকেই শ্রদ্ধেয় ব্যক্তিরা আছে, তাদের আমার প্রণাম জানাই। আর অনেক ছোট ছোট শিল্পীরা এর আগে যারা খুব সুন্দর সুন্দর পারফরমেন্স দিয়েছে তাদেরকে আমার অনেক ভালোবাসা জানাই। প্রথম যে গানটা করব সেটা এমন একটা গান যেটা অনেক কিছু স্মৃতিকে ফিরিয়ে নিয়ে আসে। যেমন ধরুন, পুজো পার্বণগুলোয় যারা বাড়িঘর ছেড়ে দেশ বিদেশে থাকে, পুজোর সময় চারটা দিন সেই দেশ বিদেশ থেকে ফিরে আসে পরিবারের সাথে সময় কাটাবে বলে, বা পাড়ার কোনো পুজো যেটা কারো কাছে খুব পছন্দের হয়ে ওঠে, তো তাদের গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভোলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর পূর্ণিমা রাতে চল পালাইয়ে যাই, পূর্ণিমা রাতে
তো দাদার কাছ থেকে একটু শুনে নিই দাদা কি প্রথম এই গানে এইবারই দেখলাম দাদাকে প্রথম তো দাদা এবারে প্রথম আসলে হ্যাঁ এইবার যেহেতু বল্লাকালী পুজো প্রথম হচ্ছে তো এখানেও আমাদের শিল্পী মাস্টার কিন্তু আমি অনেকদিন ধরে গান করি তো গানটা হয়তো সবাই শুনবেন এবং জানাবেন ওর কাছে কেমন লাগলো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের গান ভালো লাগলে অবশ্যই দাদা কিন্তু খুব সুন্দর গান গাইলো তোমরা তো দেখতেই পারলে আর ভালো লাগে কিন্তু একটা করে লাইক আর কমেন্ট অবশ্যই করে দিবা কিন্তু হ্যাশট্যাগ দাদার নাম লিখে দিবে দাদার নামটা বলে দাও আমার নাম ইন্দ্রজিৎ দত্ত পাকুয়াহাটে বাড়ি মালদার পাকুয়া হ্যাঁ দাদার নাম ইন্দ্রজিৎ দত্ত সবাই কিন্তু একটু লাইক টাইক করে দেবা দাদার গান খুব সুন্দর লাগলো আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে আর দাদা এর পরবর্তীকালে আরও ভালো গাইবে এইটুকুই আশা করি আমরা ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো